আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ উনতিরিশ জুলাই দু হাজার একুশ ভিডিওটি দেখে বিস্তারিত চ্যানেল এবার অনুরোধ থাকলো সৌদি প্রবাসীদের জন্য আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়া প্রবাসীদের জন্য দারুণ সুখবর করোনার ফলে সৌদি আরব সহ সকল দেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে তেরো হাজার পাঁচশো টাকা করে দেবে সরকার পাশাপাশি তাদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ প্রশিক্ষণ চলাকালে এ সকল কর্মীরাই পাবেন সম্মানী ভাতা এজন্য চারশো সাতাশ কোটি টাকার একটি প্রকল্প গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন করা হয়েছে প্রকল্প অনুমোদনের আগে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রবাসীরা দেশে অর্থ পাঠায় করোনার কারণে তাদের অনেকের চাকরি হারিয়ে দেশে ফিরতে হয়েছে এতদিন তারা আমাদেরকে দিয়েছেন এবার আমরা তাদেরকে দেব যারা চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন তাদের চাকরির ব্যবস্থা করা হবে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট চার লক্ষ আট হাজার চারশো জন প্রবাসী বাংলাদেশে ফেরত গিয়েছেন এদের মধ্য থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে তাদের আগ্রহ পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তার নিরিখে মধ্য থেকে লাখ প্রবাসীদেরকে পাঁচশো টাকা করে হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র যে সকল নাগরিকরা সৌদি সরকার অনুমোদিত করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারাই আগামী নয় আগস্ট থেকে দেশের বাইরে যেতে পারবেন তবে আগামী নয় আগস্ট থেকে প্রবাসীরা সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে হলে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক নয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে নাগরিকদের সরাসরি বা অপ্রত্যক্ষভাবে সেই দেশে যেতে নিষেধ করেছেন যেখানে মহামারী করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং যেখানে পরিবর্তিত স্টেন বানে করোনার নতুন ধরনগুলো শনাক্ত হচ্ছে এটি সকলের সাবধানতার জন্য ভাইরাস ছড়াচ্ছে এমন অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ফলে আগামী নয় আগস্ট দু থেকে যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে শুধু তারাই সৌদি আরবের বাইরে যেতে পারবে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুইটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদের অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে